ক্যাপ্টেন ওটামেন্ডির বুলেট শটে প্যারাগুয়ের বিপক্ষে দারুণ জয় পেল আর্জেন্টিনা এবং বিশ্বকাপ বাছায় টানা তিন ম্যাচ জয় পেল লিওনেল মেসিরা। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গাইজ, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তবে ভিডিওতে লাইক, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ 13 অক্টোবর শুক্রবার ভোর 5টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডিকে অধিনায়ক করে শুরুর একাদশ সাজান কোচ লিওনেল স্ক্যালোনি এবং ম্যাচ শুরুর 3 মিনিটের মাথায় ক্যাপ্টেন ওটামেন্ডির বুলেট শটে এক দুর্দান্ত গোল পায় আর্জেন্টিনা এবং 1-0 গোলের লিড নেয় আলবিসেলেস্তারা এবং এই 1-0 গোলের লিডে প্রথম হাফ শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয় হাফের 51 মিনিটে বদলি হিসাবে মাঠে নামে লিওনেল মেসি এবং ম্যাচে চলে দুর্দান্ত সব অ্যাটাক, যদিও প্রতিপক্ষের ফাউল হয়ে পড়ে আর্জেন্টিনার বড় বাধা এবং গোল পোস্টে একের পর এক শট ফিরে হয়ে পড়ে হতাশ এবং শেষে 1-0 গোলের জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে লিওনেল স্ক্যালোনি শিষ্যরা।